আপনাদের সামনে বক্তব্য দিয়ে থাকি। আজকে আমি শুধুমাত্র বলতে চাই, এই 1971 সালে বঙ্গবন্ধুর নামে আমরা বিজয় অর্জন করেছিলাম। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে দাঁড়িয়ে আজকে আমি বলতে চাই, এই বিজয় দিবসে আমরা আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি বিজয় অর্জিত হবে। 5ই জানুয়ারি এই মাটিতে আরেকটি বিজয় অর্জিত হবে। আমার প্রিয় ভাইয়েরা, অনেকেই রাজনৈতিক ফায়দা উঠার জন্য, অনেকেই রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, অনেকেই নৌকার পক্ষে নির্বাচন না করে নির্বাচন করে আপনারা বিভিন্ন মার্কা নিয়ে নির্বাচন করে আপনার দল আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করতে আমরা আপনাদের শীর্ষ মার্কা নিয়ে আসেন বিগত দুটি বছর। যখন সমাজের মানুষ অসহায় ছিল, এই করোনা সময় যখন মানুষ নাকে রাখত, এই করোনা সময় যখন মানুষ বিপদগ্রস্ত, তখন কোথায় ছিলেন সেই সব চিনুক মালারা আমরা সাহেব, আপনারা কোথায় ছিলেন? একটি মানুষকে তো আপনারা সাহায্য অসহযোগিতা করেন নাই, বিপদ আপনারা আপনারা কারোর পাশে ছিলেন না। এই সমাজের মানুষ কোনি আপনাদের কাছে পায় নাই, সেই কারণে মাতুল বনি সকল এই এলাকার মানুষের পাশে ছিল, জনগণের পাশে ছিল। এটি আমাদের প্রেমপি আভার জনপ্রিয় মহাসাহেবের ইঙ্গন, এই ইঙ্গনে নৌকা পরাজিত হতে পারে না। আমার আওয়ামী লীগের কর্মী ভাইয়েরা, মাতুল বনি সকল একটু শক্ত ভাষায় বলেছেন, আমি একটু ভদ্রলোক মানুষ, আমি মার্জিত ভাষায় বলতে চাই, আপনারা যারা খেলা খেলছেন নৌকার সাথে খেলে কোনো লাভ হবে না। এই নৌকা বঙ্গবন্ধুর মার্কা, এই নৌকা দিয়ে কিন্তু দেশ স্বাধীন হয়েছে, এই নৌকা দিয়ে কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে 70-এর নির্বাচনের পরে ওই ডাকে কিন্তু দেশ স্বাধীন হয়েছে। আমরা আরেকটা ডাক দিয়ে চাই শেখ হাসিনার নেতৃত্বে, এই ছাত্র ইন থেকে মাদক সন্ত্রাস সকল অপশক্তিকে মাতুল গণির নেতৃত্বে আমরা দূর করতে চাই, এবং সেই